আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে সুন্দর একটি স্টাইলিশ সালোয়ারের ডিজাইন তো আমি এটা ট্রাউজার কাট পায়জামাতে এই ডিজাইনটি করেছি আপনারা চাইলে প্যান কাট বা অন্য পায়জামাতেও এই ডিজাইনটি করতে পারবেন একদমই সহজভাবে সুন্দর এই ডিজাইনটি অতি সহজেই তৈরি করতে পারবেন তো আমি এখানে সালোয়ার কেটে নেওয়ার পর ডিজাইনটি কিভাবে করলাম পুরোটা দেখতে থাকুন আশা করি পুরোটা দেখলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন তো এখানে আমি এই যে স্যালোয়ারটি নিয়েছি কাটা সেলোয়ার নেওয়ার পর উপর থেকে এই যে চার ইঞ্চি উপরে একটি এভাবে চিহ্ন দিয়েছি আর সোজা করে দাগটি টেনে দিয়েছি এই যে এইভাবে চার ইঞ্চি উপরে একটি দাগ টেনে দিলাম দেওয়ার পর আমি এই যে পাইপিনের কাপড়টি নিয়েছি এসেছি এটাই যে এতটুকু নিয়েছি চওড়াটা আর লম্বাটা বেশি করেই নিয়েছি যতটুকু লাগে ততটুকু আর বাকিটুকু কেটে ফেলে দেবো আর কি তো বাসটিও আমি দিয়ে দিলাম দেওয়ার পর দুপাশে সেলাইটি করতে হবে তো এটাই যে চওড়া যে পাইপিন সেটাই এখন আমি এরকম চিকুন চিকুন করে পাঁচটি সেলাই দিব চার পাঁচটি সেলাই দিলেই হবে দেখুন একদমই চিকুন করে কিন্তু আমি বাষ্পিট থেকে এই সেলাইটি দিচ্ছি এই যে এরকম চিকুন করে দেখুন এই যে আবারও দিব তো যারা ভিডিওটাতে ক্লিক করেছেন প্লিজ পুরোটা দেখবেন পুরোটা দেখলে আপনারা অতি সহজে বানাতে পারবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে যে এটা কিভাবে আমি বানালাম এখন আমি এই যে সেলাইটি দেওয়ার পর নিচে যে কুচি হবে সেই জন্য এই চওড়া কাপড়টি নিয়েছি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চির মতো নিতে পারেন মানে এটাকে ডাবল করে এরপরে যে কুচিটি এইভাবে করে দিয়ে দিচ্ছি আমি ঘন ঘন করে কুচিটি দিচ্ছি তো তিন ইঞ্চি নিলে কিন্তু দেড় ইঞ্চি বা এর সাইজ একটু বেশি নিলে ফোনে দু ইঞ্চির মতো থাকবে এখন আমি এই যে কুচি দিয়ে এরপর এইভাবে করে সেলাই দিয়ে কুচিটি লাগিয়ে নিচ্ছি নিচের কুচিটার লংটা আপনারা চাইলে আরও বড়ও দিতে পারেন বা এতটুকুও দিতে পারেন তো এখন আমি এই যে এটার উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব তো এই সমান মাঝখানে আমি একটি এভাবে চক দিয়ে মার্ক করে নিলাম নেওয়ার পর দুই পাশ থেকে দেড় ইঞ্চি করে আরও একটি মার করে নিব। তো আমি উলটিও এই চিহ্নটি দিয়ে দিলাম মানে দোনো পাশেই দিয়ে দিলাম মাঝখান থেকে দেড় ইঞ্চি করে দুই পাশে নিয়েছি এখন মাঝখানের যে সেলাইটি সেটি আমি এইভাবে দিয়ে দিলাম মানে ভাস করে এখন আবার দুই সাইডে যে আমি দেড় ইঞ্চি করে চিহ্ন দিয়েছি সেইখানে দিব উল্টা করে একবার ভাস করে আর দুই পাশেরটা উল্টা করে সেলাইটি দিতে হবে এতে করে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে গেল দেখুন ঢেউর মতো কিন্তু পড়লো এটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে দেখুন কত সুন্দর একটি ঢেউ হইল এখন এখানে আমি আরও একটি পাইপিন দিব কারণ একটি আমার কাছে বেশি ভালো লাগে না তো কিছুটা ফাঁকা রেখে যদি আরেকটি দিই তাহলে দেখতে বেশি ভালো লাগবে এই জন্য আমি আরও একটি পাইপিন উপরের দিকে দিয়ে দিচ্ছি আর যে হলুদ রঙের কাপড়টা থেকে ফাঁকা মানে ফাঁকা রাখবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আরেকটি ডিজাইন হয়ে গেল তো ফাঁকা রেখে আপনারা এই দ্বিতীয় পাইপিনটি লাগাবেন আর মাঝখানে আমি পুঁতি লাগিয়ে দিব তো দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই যে মাঝখানে আমি পুতি কিভাবে লাগাবো সেটি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে এখানে চারটি বা পাঁচটি এরকম করে দিতে পারেন এইভাবে পুঁতি সুই সুতা দিয়ে এই পুতিটি লাগাতে হবে তো আমি হাতে সুই সুতা গেতে আর কি সুই দিয়ে এই হাত দিয়ে আর কি লাগাতে হবে এখানে মেশিন দিয়ে কিছু করা যাবে না এটাই আর কি বোঝাতে চাইলাম তো দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সুই সুতা দিয়ে দোনো পায়ে এই সালোয়ারের পুঁতিটি লাগিয়ে নিয়েছি আর ডিজাইনটি একইভাবে একই রকম করে করেছি দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর ছোট্ট একটি লাইক দিতে বলবেন না বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ